আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার পাস্তা নুডলস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পানিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব হাফ চামচ তেল। পানিতে বলক চলে এসেছে, এখন এখানে দিয়ে দিব এক কাপ পাস্তা, আর দিয়ে দিব এক কাপ নুডলস। আমি এই নুডলসটা মোটা নিয়েছি, এই জন্য পাস্তার সাথেই দিলাম। যদি চিকন নুডলস হয় তাহলে আলাদা করে সেদ্ধ করে নেবেন। আর তেল লবণ দেওয়ার কারণে পাস্তা নুডলসগুলো একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। এখন এগুলো সেদ্ধ করে নেব। পাস্তা নুডলসগুলো সেদ্ধ হয়েছে আমি চেক করে নিয়েছি, এখন এগুলো পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখানে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ 4-5টা। পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিব মটরশুঁটি, এখানে আমি 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলো আমি সাইড করে একটা ডিম ভেজে নিব। ডিমটা ভেজে নিয়েছি, এখন সব কিছু মিশিয়ে দিব। এখন এখানে সেদ্ধ করে রাখা পাস্তা নুডলস দিয়ে দিব। এখানে দিয়ে দিব পাস্তা অথবা নুডলসের মশলা 1 প্যাকেট। এখানে দিয়ে দিব 1/2 চামচ চিলি ফ্লেক্স। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিবেন, কারণ নুডলস পাস্তা সিদ্ধ করার সময় একবার লবণ দিয়েছিলাম। এখন আমি এগুলো উল্টে পাল্টে দিব। এখন এখানে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ। এখন উল্টে পাল্টে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার পাস্তা নুডলস, ছোট বড় সকলেরই পছন্দের এই নুডলসটা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।